আলাইকুম সুপ্রিয় দর্শক স্টেট ডায়লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই প্রিয় দর্শক আজকের স্পেশাল স্টেট ডায়লগে আমরা একজন সম্মানিত অতিথিকে নিয়ে এসেছি প্রিয় দর্শক অতিথিকে আপনারা চিনেন এবং অনেকেই জানেন আমাদের সম্মানিত অতিথিকে আমাদের সম্মানিত অতিথি যিনি বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব হিসাবে কাজ করছেন এবং তিনি সিলেটি নাগরি নিয়েও তিনি গবেষণা করছেন এবং গবেষণার ফাঁকে ফাঁকে তিনি কবিতাও লিখেন এত ব্যস্ততার মধ্যে তিনি কবিতা লিখেন কবিতার বই প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু গবেষণাধর্মী কাজ করেছেন তিনি যেগুলো আমরা তার কাছ থেকে জানব তবে আমি কথা না বাড়িয়ে প্রিয় দর্শক আমি পরিচয় করে দিচ্ছি ডক্টর মোহাম্মদ সাদেক সামালকুম ধন্যবাদ সাদেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা আমার আমিও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেল আই আমার প্রিয় চ্যানেল গুরুর একটি ধন্যবাদ আপনাকে ইউ প্রিয় দর্শক আমরা সাদেক ভাইয়ের সাথে কথা বলবো আজকে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আমরা কথা বলবো তার গবেষণা ধর্মী কাজ নিয়ে এবং তিনি কবিতা লিখছেন এবং দেশের যে আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেটা নিয়েও আমরা কথা বলবো সাদেক ভাই আপনি লন্ডনে আপনার সফরের উদ্দেশ্য কি আমি এবারে এসেছি একটি আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালা আছে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইলেকশন ম্যানেজমেন্ট কর্মশালা সেখানে আমি বাংলাদেশ থেকে এসেছি আমার সঙ্গে আরেকজন সহকর্মী আছেন আমেরিকা থেকে এসেছেন প্রতিনিধি আফ্রিকা থেকে এসছেন সুইজারল্যান্ড থেকে আপনাদের ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিনিধি আছে বিভিন্ন দেশের প্রতিনিধি বিশ জন প্রতিনিধি তারা যোগদান করেছেন এবং এই প্রশিক্ষণ কর্মশালায় আমাদের বেশ কিছু জানার সুযোগ হচ্ছে বাংলাদেশের এক্সপিরিয়েন্সও আমরা শেয়ার করতে পারছি এবং আপনি শুনলে খুশি হবেন যে বাংলাদেশের যে ভোটার তালিকা ডাটাবেজ এটি খুব উচ্চ প্রশংসিত আছে বিভিন্ন মহল থেকে এবং এখানে যারা রিসোর্স আসছেন তারাও খুব এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং আমরাও অন্যদের কাছ থেকে শিখছি কিছু ভালো প্র্যাকটিস জানার চেষ্টা করছি আমাদের এই পাঁচ দিন ব্যাপী এই কাজ আগামীকাল শেষ হবে আগামীকাল শেষ হবে বাংলাদেশ থেকে আপনি আসছেন এবং আরেকজন সহকর্মী আসছেন বাংলাদেশের যে ডাটা বেস যেটি বললেন আপনি সেটি বিভিন্ন মলে আন্তর্জাতিক মহলে সেটি প্রশংসিত হয়েছে সবাই খুব অবাক হয় যে পঁচাশি মিলিয়ন সাড়ে আট কোটি ভোটারের ছবি সহ বায়োমেট্রিক সহ যাবতীয় তথ্য উপাত্ত নিয়ে একটি ডাটাবেস এটি অনেক অনেক দেশেরই মোট লোক বেশি অনেক বড় দেশের এবং এটি এখন আরও সাত লক্ষ বেড়ে যাবে আপনি যার ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে তো এখন আমরা আমরা মনে করছি এটি নয় কোটি অর্থাৎ নয় কোটির উপরে চলে যাবে নয় কোটি ভোটারের একটি ডাটাবেজ ছবি সহ সেই ভোটার তালিকা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের এটি একটি অসাধারণ প্রকল্প সফল প্রকল্প হয়েছে এবং বিশ্বের কি যেমন আপনাদের আজ সকালেই একজন রিসোর্স পার্সন আপনাদের একজন সাবেক এমপি উনি সেশনে কথা বলছিলেন তিনি বললেন বাংলাদেশের সাড়ে আট কোটি মানুষের ডাটাবেজ নেই কোন জন যদি গিয়ে বলে যে আমি গিয়ে বলে যদি আমার নাম জন আমি ভোট দিতে এসছি কিন্তু আসলে সে পিটার কিন্তু ইলেকশনের ওই প্রিসাইডিং অফিসার তাকে প্রশ্ন করতে হবে না তুমি জন না পিটার কারণ আইনে এটার সুযোগই নাই সে যদি জন হিসাবে বলে তাকে জন হিসেবে ব্যালট দিতে হবে এবং তিনি এগুলো বললেন আরকি আলোচনা মতে যদিও এখানে ঐতিহ্যগত চলে আসছে যে কেউ মিথ্যা বলবে না এটি ধরে নেওয়া হবে আপনি নির্বাচন কমিশনের সচিব হিসাবে কতদিন থেকে কাজ করছেন আপনি হ্যাঁ নির্বাচন কমিশনের সচিব আমি বছরের বছরের উপরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেশ কটি নির্বাচন হয়েছে এবং যে যেসব নির্বাচনে আমরা আমরা লক্ষ্য করেছি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে বিরোধী দল বা অনেকেই সেসব নির্বাচন নিয়ে খুব একটা কথা বলেনি যেগুলো আগের আগেকার সময় হতো যেমন মাগুর আমারকার নির্বাচন সমালোচিত হয়েছে এবার আমরা দেখলাম যে চিটাঙ্গের যে সিটি কর্পোরেশনের যে নির্বাচন সেখানে বিরোধী দল জয়লাভ করেছে এবং বেশ কয়েকটি নির্বাচনে বিরোধী দল জয়লাভ করছে এটা কি নির্বাচন কমিশনের স্বচ্ছতা না আপনারা একটু অতি উৎসাহিত হয়ে আপনারা বিরোধী দলের পক্ষে কাজ করছেন কোনটি না এটি আসলে কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন আমি তো কমিশনকে সচিবিক সহায়তা দিই কমিশন নিরপেক্ষভাবে কাজ করছেন এই জন্যই এগুলো সম্ভব হচ্ছে এবং একটি কথা কি জানেন নির্বাচন কমিশন একা নির্বাচন করে না বা নির্বাচন কমিশন সচিবালয়ের যারা অফিসার আছে বা মাঠ পর্যায়ে যারা অফিসার আছে তারা একা নির্বাচন করে না একটি নির্বাচন সুন্দর সুষ্ঠু সফল হয় সবার যৌথ সহযোগিতায় সেখানে ভোটারদের একটি ভূমিকা আছে প্রার্থীদের ভূমিকা আছে প্রার্থীরা আচরণবিধি যদি অনুসরণ না করেন আচরণবিধি না মানলে আপনি শুধুমাত্র আইন প্রয়োগ করে আচরণবিধি ইয়ে করতে পারবেন না প্রয়োগ করতে পারবেন না আপনি প্রার্থী ভোটার গণমাধ্যম সিভিল সোসাইটি রাজনৈতিক দল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজের সর্বস্তরের সবাই এমনকি আমাদের বাংলাদেশের সংবিধানে আপনি জানেন যে নির্বাচন কমিশনকে একটি অসাধারণ শক্তি দেওয়া হয়েছে যেটি অন্যান্য অনেক দেশের নির্বাচন কমিশন নেই সেখানে বলা হয়েছে একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে যে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনকে সরকারের সকল নির্বাহী বিভাগ তার সহযোগিতা দিতে বাধ্য থাকবে সেই হিসাবে নির্বাচন কমিশন বাংলাদেশে অত্যন্ত পাওয়ারফুল এবং সে পাওয়ারফুল বলেই তারা এমনকি আগে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ছিল এবং সেটি এখন সরিয়ে দেওয়া হয়েছে আগে নির্বাচন কমিশনের বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হলে অগ্রিম অর্থ মন্ত্রণালয় অনুমতি নিতে হতো কিন্তু এখন বাজেটের মধ্যে যে টাকা আছে সেই টাকা খরচ করার জন্য আবার অর্থ মন্ত্রণালয় কোনো অনুমতি নিতে হবে না এবং নির্বাচন কমিশনের বর্তমান যে কর্মকর্তা সংখ্যা কর্মচারীর সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় এক একই একটি প্রস্তাবেই প্রায় তিনশো কর্মকর্তা সংখ্যা বেড়েছে নির্বাচন কমিশনে আমি সেটা বলছি না আমি বলছি যে সবার প্রচেষ্টায় নির্বাচনগুলো সুন্দর হয়েছে এবং নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছেন বলেই আপনি আপনি জানেন যে বর্তমান সরকার অধীনেই প্রায় সাড়ে পাঁচ হাজারের উপরে নির্বাচন হয়েছে আমি ছোট একেবারে ইউনিয়নের নির্বাচন বা একজন ওয়ার্ডের নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদের শূন্য আসনের তেরোটি চোদ্দোটি নির্বাচন হয়েছে এরকম প্রায় সাড়ে পাঁচ হাজারের উপর নির্বাচন হয়েছে এখন এখানে আপনি যদি ফলাফল দেখেন আমরা জাতীয় সংসদের আসনগুলো দলীয় ভিত্তিক হয় কিন্তু স্থানীয় এগুলো কিন্তু হয় না। আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন তারা কিন্তু বের করে ফেলেন যে কে কোন দলের সমর্থন পাচ্ছে যার ফলে একসময় দেখা যায় যে একটা রং আপনারা দিয়ে দেন সেই হিসাবে দেখলে ফলাফল দেখলে এটি আসলেও সত্যি যে নিরপেক্ষভাবে নির্বাচন না হলে এমনও হয়েছে দুই লক্ষ ভোটার সেখানে বারোশো ভোটে বিরোধী দলের প্রার্থী জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসে এবং তাতে কেউ কোনো মানে কথা বলার সুযোগ পাচ্ছেন না যদি মনে করেন বাংলাদেশের জন্য একটি এটি একটি সিগনিফিকেন্ট উন্নয়ন আমি মনে করি তা তো বটেই এই এই প্রশংসা বাংলাদেশ পেতেই পারে এটার কি ধারাবাহিকতা বজায় থাকবে না আগামী নির্বাচন যেটি আসছে সেখানে যদি আপনার নির্বাচনের আগে যদি আমরা দেখি হঠাৎ করে নির্বাচন কমিশনার বদল করে দেওয়া হয় বা আপনি আছেন এখন দেখা যে করছেন না সরিয়ে দাও একটি বিষয় আমি বলি কে কোথায় কাজ করবেন না করবেন সেটি হয়তো প্রশাসনিক কতগুলো সিদ্ধান্তের বিষয় কিন্তু ইংরেজিতে একটা কথা আছে ম্যান পারসন আপনি কোথায় বসে কাজ করছেন কি কাজটি করছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কে আপনাকে কোন পদে মনোনীত করেছে সেটি বড় কথা কিন্তু ওই জায়গায় আপনি আপনি সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করছেন কিনা সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আমি ধরেন আমার চাকরি বদলির চাকরি আমি হয়তো আজকে এখানে আছি অন্য জায়গায় চলে যেতে পারি সেটি কোনো বিষয় নয় কিন্তু গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতার জন্য নির্বাচন কমিশন রাজনৈতিক দল আমাদের আটত্রিশটি রাজনৈতিক দল নিবন্ধিত আছে সিভিল সোসাইটি জিও এনজিও গণমাধ্যম এবং আমাদের বিশেষ সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে নাগরিকদের আচরণবিধি পালনের ক্ষেত্রে তাদেরও বড় ভূমিকা আছে প্রার্থীদের সবাই মিলে যদি চাই আমরা যে একটি ভালো নির্বাচন হোক আমার ধারণা যে এটি 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 সম্ভব বাংলাদেশে যদি সরকার এবং বিরোধী দল

মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন কমিশনকে নদান করেন কিন্তু নির্বাচন কমিশন যখন তার দায়িত্ব গ্রহণ করেন শপথ নেন সেই মুহূর্ত থেকে তিনি তার স্বাধীনতা এবং তার ওত যেটি এবং সংবিধান এবং আইনের মাধ্যমে তিনি তার দায়িত্ব পালন করবেন সেটি সত্য সরকারি কর্মচারীদেরও যদিও তাদের সাংবিধানিক দায়িত্ব নয় প্রশাসনিক দায়িত্ব কিন্তু যে যেখানে বসবেন সেখানে তার দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করেই তার কর্তব্য যদি এর ডেভিয়েশন হয় তিনি অন্যায় করছেন এবং আমি আমি বিশ্বাস করি যে অল ফিঙ্গার্স আর নট ইকুয়েল কিন্তু ফিঙ্গার্স আর ফিঙ্গার্স ফিঙ্গারগুলোকে আপনি হয়তো একটি শর্ট হতে পারেন একটি কিন্তু সেগুলো আঙ্গুলি থাকবে সেটি কখনো হাত নয় তো আমি মনে করি যে বাংলাদেশে আমাদের যাবতীয় সীমাবদ্ধতার মধ্যে কিছু আশার আলো তো আছেই কেন থাকবে না যারা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন এরকমটি আছেন তা না হলে বাংলাদেশ তো যে কোনো বিচারই হোক কিছুটা তো এগিয়েছে